আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। মূলত আমি ঢাকা চক বাজার আসছি ভিডিও করার জন্য, খেলনা আইটেম। আমার পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন, আমার ফেসটা দেখে বলে ভাই আপনি আমিন না? আমি বললাম কীভাবে চিনলেন? বলে যে ভাই আমার ইউটিউব চ্যানেল নিয়মিত ভিডিও দেখে। তখন তার সাথে আলোচনা করলাম, সে নারায়ণগঞ্জ থেকে আসছে, নতুন নতুন উদ্যোক্তা এবং নতুন একটা ব্যবসা শুরু করছে। ভাই আপনি কি প্রথম ব্যবসা শুরু করছেন নাকি? জি, আজকে ফার্স্ট আসছি। আজকে ফার্স্ট আসছেন? আপনার হলো রেগুলার ভিডিও দেখি, সকালেও ভিডিও দেখছি। অবশ্যই সকালে একটা ভিডিও দেখছেন? জি জি, সকালে ভিডিও দেখছি। আর এখন গ্যান্ডারির রস নিয়ে না, এমনিতেই মনে করেন যে যাচ্ছি তাহলে ভাইয়ের ভিডিওগুলো দেখি কোথায় পাওয়া যায় বা কোন জায়গায় দাম কম হয়, এই জন্য আর কি ভিডিওগুলো দেখে আমি আসছি। আসে হঠাৎ করে আপনার সাথেই দেখা এখানে আসছি, খুব নিজেকে আর কি অনেক ভালো লাগতেছে নিজে। তাহলে আজকে কী কী নিলেন ব্যবসা করার জন্য? আমি নিলাম এখানে কার্ড নিছি, আর এখানে বাঁশি নিছি, এটার নাম যেন কি আমার ভিডিও দেখে অনেক দোকান, অন্য দোকান থেকে ভিডিও দেখে কোন দোকান থেকে নিছি এটা আমি বলতে পারবো না। খেয়াল নাই? না না। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যবসাটা কিভাবে করবেন আপনি? ব্যবসা করতে চাচ্ছি বিভিন্ন দোকানগুলোতে পাইকারি দেওয়ার জন্য। পাইকারি দেওয়ার জন্য? আপনি তো চাকরি করেন? জি, আমি চাকরি করি, আর চাকরি করার ইচ্ছা নাই। এটা যদি আমার রানিং হয় তাহলে আমি চাকরিটা ছেড়ে দিই। আমি সারার আগে আপনাকে ট্রাই করবেন, ট্রাই করতেছি যে এটা কেমন চলে বা কেমন ভাবে আমি লাভবান হতে পারবো, আমি চাকরি পারবেন কি না, চাকরি করার চাকরি থেকে আমার এইটাই বেশি লাভ হবে নাকি আমার চাকরিটা বেশি লাভ হবে, বেশি ইনকাম হবে, এই জন্য আমি এটা দিয়ে শুরু করতেছি যাতে আমি ব্যবসাটা আমি আগায় নিয়ে যাইতে চাই। ব্যবসা আপনাকে আর একটা বলি, আমার যে একটা স্লোগান আছে, চাকরি নামে দাসত্ব থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম স্বাধীন ব্যবসা। সেই ব্যবসাটা ছোট হোক কি বড় হোক, চাকরি মানে হচ্ছে একটা বন্দী জীবন, দাসত্ব জীবন। আপনার পার্ট টু পার্ট সকাল 9টা বাজে যাইতে হবে, 12টা বাজে যাইতে হবে, আবার অফিস ছুটি, মানে ঢুকবেন নিজের ইচ্ছায়, বের হবেন পরের স্বাধীন ইচ্ছায়। এখন আপনি যে ব্যবসাটা শুরু করছেন, এই ব্যবসাটা যদি আপনার চাকরি থেকে যদি অল্প হয় তা আপনার জন্য ভালো। জি, নিজের স্বাধীন ব্যবসা, যদি প্রতিদিন 200-300-400-500 টাকা ইনকাম হয় তা আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ শুরুতে কিন্তু অল্প লাভ হয়। তাই এই ব্যবসাটাকে আপনি ধরে রাখবেন এবং কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ অধিকাংশ নতুন ব্যবসায়ী কিন্তু শুরু থেকে অল্প সেল হয় দেখে পরবর্তীতে কিন্তু কী ব্যবসা বন্ধ করে যাচ্ছে, সেটা দিকে খেয়াল করবেন। আর আমিন টিভি নিয়মিত দেখবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর নিচে কমেন্টস করবেন, কীভাবে আপনার ব্যবসাকে আরও বৃদ্ধি করা যায়। প্রতি শুক্রবার তো 8টা বাজে লাইভ করি, সেগুলো একটু দেখবেন মনোযোগ সহকারে। ঠিক আছে, অবশ্যই। আর আমি চেষ্টা করব যে আরও যারা আছে তাদেরকে আপনার ভিডিও দেখার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট যাতে নিয়মিত করে, আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আশেপাশে পরিচিত যারা আছে সবাইকে আমি আপনার ইয়াটা বলবো, আর এগুলো করার জন্য চেষ্টা করবো। নতুন যারা ব্যবসা করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, আপনি যেহেতু নতুন উদ্যোক্তা, প্রথম মাল নিতে আসলেন এই দোকানে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আমার সাবস্ক্রাইব যারা আছেন, ভাই নামটা কি জানো? ফাইজুর রহমান নারায়ণগঞ্জ থেকে আসছে, নতুন নতুন উদ্যোক্তা। সবাই ভাইটার জন্য দোয়া করবেন, চাকরি নামে যে দাসত্ব সেই দাসত্ব থেকে সে মুক্তি পেতে চায়, সেই কারণে নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে। সবাই ভাইটার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিন টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।